আমরা কেমন ভাবে দেখবো, আমাদের এখানে কেন তুফান মুক্তি পাচ্ছে না, আমরা তুফান দেখতে পাচ্ছি না। তোমাদের জন্য একটা দারুণ 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 সুখবর এনেছি। তার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে এক্সক্লুসিভ ভিডিওগুলো বা এই আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের সঙ্গে তোমরা কিভাবে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুললে চলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো দিয়েই আমাদের পাশে এভাবে থেকো। তো যে বিষয়টা বলবো, আজ থেকে 5 দিন আগে একটি ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল হয়েছে। বাই দ্য ওয়ে, তার আগে জানাই কিংসুককে অনেক অনেক থ্যাংক ইউ। কিংসুক আমাকে লিঙ্কটা পাঠিয়েছে, আমি কিংসুকের পাঠানো লিঙ্ক থেকেই কিন্তু বিষয়টা জানতে পারলাম। আসামের বড়পেটা রোড, আসামের বড়পেটা রোডে দিলীপ সিনেমা হলে মেগাস্টার শাকিব খানের তুফান চলছে। আমি নিজের কথা তোমাদেরকে বললাম, এবার তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। এই চ্যানেলটার নাম হচ্ছে N90 Vlogs, যেখানে 5 দিন আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিও। চলো আমরা একদম দেরি না করে দেখে ফেলি যে কেমন হয়েছে, কেমন করে সাজিয়েছে হলটা, পুরো বিষয়টা। শাকিব খান দ্য বস, বসের মুভি আমাদের আসামে, ইন্ডিয়াতে, আসামে রিলিজ পাইছে তুফান। এটা হলো আসামের বড়পেটা ডিস্ট্রিক্ট, আর বড়পেটা রোডে যেটা দিলীপ সিনেমা হল, দিলীপ সিনেমা হলে রিলিজ পাইছে তুফান। এই যে কত বড় পোস্টার লাগাইছে, বাপরে বাপ, দেখে বহুতই হ্যাপি লাগতেছে। আর এই যে একটা পোস্টার লাগাইছে, বহুত বড় পোস্টার এসে দেয়। তো আমি শাকিব খানের মুভি আগে দেখছিলাম, শিকারি সিনেমা হলে দেখছিলাম, আর এটাও আমার সেকেন্ড মুভি। তো আমি এই মুভিটার বিষয়ে বহুত দেখছি ফেসবুকে, ইউটিউবে বহুত মানে হাইপ চলছিল। তো প্রায় মুভি রিলিজ হওয়ার 3 মাস কি জানি হইলই, 2-3 মাস পরে আমার আসামে লাগাইছে, দেন বাংলাতে লাগাইছে, আর বিহার যেটা স্টেট বিহারে লাগাইছে, বিহারে রিলিজ হবো হিন্দিতে। তো আমরা বাংলাতেই পাবো, বাংলাতে দেখাবো। আর ওই মুভিটা দেখার পরে অনেক রিভিউ দিব কেমন হয়। তো মুভিটা আমি আজকে দেখব না কালকে দেখব, আমি এটা ভালো করে কই হারতেছি না। মানে আমার আরও 2-3 জন ফ্রেন্ড আইব, তো আমরা একলগে দেখব 2-3 জন ফ্রেন্ডে। তো অনেক রিভিউটা দিব ইনশাল্লাহ। তো দেখুন এই যে কত বড় পোস্টার। তো তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম যে আসামের বড়পেটা ডিস্ট্রিক্টের বড়পেটা রোডের দিলীপ সিনেমা হলে অলরেডি তুফান চলছে। জানি আমরা, এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে তুফান, মুঠো ফোনেই দেখতে পাওয়া যাচ্ছে তুফান। হইচই থেকে যারা ইন্ডিয়ায় থাকো, হইচই থেকে তুফান দেখতে পাবে, চোরকি সাবস্ক্রিপশন থাকলে সেখান থেকেও দেখতে পাবে। কিন্তু আমি এখনও একটা কথা বলবো, তুফান যেরকম সিনেমা, স্পেশালি তুফানের চরিত্রটা যেভাবে ডিজাইন করা, তার যে সোয়্যাগ, পুরো বিষয়টা বড় পর্দায় দেখবার মজাটাই আলাদা। এটা আমি বারবার বলছি, এটা আমি যে কোনো মেইনস্ট্রিম মশালা ছবির ক্ষেত্রেই এই কথাটা বলে থাকি যে বড় পর্দায় ভাই মশালা ছবি দেখার মজাটা আলাদা, ওটা ভাই আলাদাই লেভেলের। সো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, যারা বড়পেটা ডিস্ট্রিক্টে থাকো, তোমরা দিলীপ সিনেমা হলে ভিজিট করতে পারো, সেখানে কিন্তু তুফান চলছে। এটাই জানাতে এসেছিলাম, শেষ করলাম ভিডিওটা। অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ দেবো যে ভাইটি এই ভিডিওটি তৈরি করেছো। তুমি যদি আমার ভিডিও কোনোভাবেই দেখে থাকো, অনেক ধন্যবাদ দিলাম তোমাকে এই ভিডিওটি আমাদের সামনে আনবার জন্য। শেষ করলাম ভিডিওটা, টাটা।